আমার পার্সোনালি যে কার্যক্রম বেভারেজ নিয়ে কন্টিনিউ, যেটা আপনারা সবসময় সোশ্যাল ওয়ার্কিংয়ে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখে থাকেন, সেটাতে আমি আসলে এতটা ইনভলভ হয়ে গেছি যে আমাদের এই যে আমার দুপাশে যে বেয়ারিশরা রয়েছে, এই এদের জন্য আসলে সরকারিভাবে বেসরকারিভাবে কোথাও নিয়ে গিয়ে যে চিকিৎসা হবে এই ধরনের কোনো কিছুই নেই। তো আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি তাদের পাশে থাকার জন্য। পার্সোনালি প্রথমে একা থাকলেও দীর্ঘ 10 বছর কিংবা এক যুগ পরে এখন আমার আশপাশে অনেক মানবিক মানুষ সাথে স্বেচ্ছাসেবী হয়ে কাজ করছে। তো বিষয়টা আসলে ব্যাপ্তিটা অনেক বেশি ঘটে গিয়েছে এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু এই সমস্ত পচে যাওয়া ম্যাগট হয়ে যাওয়া মানুষের ফোন কল আসে এবং তাদের উদ্ধারের নিমিত্তে, তাদের চিকিৎসা সেবার নিমিত্তে আসলে আমাদের এই কার্যক্রমটা আমরা কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। তো আসলে যে পুলিশ বাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী, এখানে পোস্টের চাকরি বিভিন্ন জায়গায় পোস্টিং হবে, অ্যাজ ইউজুয়ালি আমারও পোস্টিং হয়েছে বিভিন্ন জায়গায়। সো আমার কাজের ক্ষেত্রে আমার যে আমি যে আমার লক্ষ্য নির্ধারণ করেছি ভবিষ্যতে একটি বেয়ারিশদের জন্য বাংলাদেশে সরকারি কিংবা বেসরকারি বেয়ারিশ হাসপাতাল প্রতিস্থাপন করা, এটা আসলে সময়ের দাবি এবং সময়ের ব্যাপার। তো আমরা এই কাজগুলোতে ইনভলভ হয়ে যাওয়ার কারণে আমার দূরপাল্লার যে কাজগুলো, পুলিশে পোস্টিংয়ের যে কাজগুলো, সেগুলো আমার জন্য বা আমার এই যেগুলো প্রাণের কাজ বেয়ারিশদের নিয়ে, সেই কাজগুলো থেকে আমি দূরে সরে যাচ্ছিলাম বা তাদের জীবন বাঁচানোর তাগিদে যে আরও বেশি নিজেকে উৎসর্গ করা, সেটা ব্যাহত হচ্ছিল। বিদায়ে আমাকে এখান থেকে পোস্টিং প্রায় 2 বার হয়েছে, একবার কর্ণফুলি জোন থেকে চট্টগ্রাম রেঞ্জ, রেঞ্জ থেকে আবার কুমিল্লা। সো এই পোস্টিংগুলো আসলে আমার এই কাজের জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছিলো এবং সেটা থেকে আসলে আমি পেরে উঠতে পারছিলাম না। একটা সময় ছিল যখন এখানকার সিনিয়র অফিসাররা খুবই সহায়তা করেছিল, বিদায় আমি হয়তো কাজগুলো সহজ হয়েছে, কিন্তু এখন পোস্টিংয়ের কারণে কাজগুলো আমার জন্য ইন্ডিভিজুয়াল হয়ে যাচ্ছে এবং আমার সাথে যারা টিম ওয়ার্ক কাজ করে অনেকেই দেখতে পাচ্ছেন তারাও এই কাজ থেকে উৎসাহ হারাচ্ছে বা তারাও সমন্বয় করতে পারছে না। বিদায় আমি স্বেচ্ছায় সজ্ঞানে চাকরি থেকে অব্যাহতির আমি দরখাস্ত করেছিলাম। আমি কর্ণফুলি থানাতে একটি দিয়েছিলাম যখন পোস্টিং হই, এরপরে চট্টগ্রামেও একটি দিয়েছি এবং কুমিল্লা পোস্টিংয়ের পরে সেখানেও গিয়েও কিন্তু আমি একটি দিয়েছিলাম সসম্মানে, আমি যাতে এখান থেকে অব্যাহতি নিতে পারি। তো আসলে লেন্দি প্রসেস, দেরি হচ্ছিল এবং এই যে মাঝখানে যে আমি একটু সিক হয়ে যাই এবং পাশাপাশি এই কাজগুলোরও চাপ একটু বেড়ে যাওয়াতে আসলে আমি একটু ইরেগুলার হয়ে যাই, যার প্রেক্ষিতে ওনারা হয়তো এটা ডিমান্ড করেছে যে আর চাকরি সম্ভব নয়। তো আমি তো আগেই দরখাস্ত করেছি এবং সেটা অব্যাহতির আমি আগেই সেটা অ্যাপ্লিকেশন করেছি। তো সেক্ষেত্রে মনে করি আমি এই যে আমার বেয়ারিশদের জন্য যে একটা দীর্ঘ মেয়াদের যে সুদূর প্রসারের লক্ষ্য, সেই লক্ষ্যের নিমিত্তে আমি আমার এই পেশাদারি জীবন থেকে নিজেকে নির্বিঘ্নে নিশ্চিন্তে সজ্ঞানে আমি সরিয়ে নিয়েছি এবং আমার কোনো পিছুটেন আমি মনে করছি না। এবং আমার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি আল্লাহর রহমতে চাকরি না করলেও আমার সেই আর্নিং সোর্সটা বা সেই অবস্থানটা রয়েছে। বিদায় আমি স্বেচ্ছায় মানবিক কার্যক্রমের জন্য আমি নিজেকে এখান থেকে সরিয়ে নিচ্ছি। আমি পুলিশের প্রতি আমার কোনো অভিমান, রাগ, দুঃখ আমি কিছুই প্রকাশ করতে চাই না, কারণ পুলিশ আমাকে যা দিয়েছে আমি পুলিশের প্রতি, পুলিশ বিভাগের প্রতি অত্যন্ত শ্রদ্ধা ভরে পুলিশ বিভাগকে সবসময় আজীবন আমি স্মরণ করে যাব, কারণ আমি আমার লাইফে আমার ফাদারের সাথেই হাত ধরেই কিন্তু আমি আমার এই পুলিশের চাকরি জীবনে পদার্পণ করি। আমার বাবা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে আমাকে যে পুলিশে ভর্তি হওয়ার সময় যে নিজ থেকে উৎসাহ যোগিয়েছে বা দীর্ঘ 18 বছর আমি যে সার্ভিস করেছি, আমি আমার সর্বোচ্চটা দিয়ে করেছি দেশের জন্য এবং আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করি, আমি পুলিশ বিভাগের প্রতি সন্তুষ্ট, কারণ আমার জীবনের সর্বোচ্চ যে সম্মাননা প্রেসিডেন্ট পুলিশ মেডেল PPM, পুলিশের একটি অত্যন্ত বড় একটি পুরস্কার, সেই পুরস্কারটিও কিন্তু আমি এই পুলিশ বিভাগ থেকে পেয়েছি। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাচ্ছি, আমি বাংলাদেশ পুলিশকেও ধন্যবাদ জানাচ্ছি এবং পুলিশ বিভাগে ভিন্ন মতাদর্শের মানুষ থাকতেই পারে, তো সেক্ষেত্রে আমি যারা আমার সাথে যায় না যাদের, তাদের জন্য আমি দোয়া করি এবং অনেক মানুষ রয়েছে যাদের জন্য আমি মন থেকে আরও বেশি দোয়া করি, যেমন আমাদের অতিরিক্ত IGP নজিবুর রহমান স্যার, যিনি অলরেডি রিটায়ার করছেন। আসলে ওনাদেরকে দেখলে বোঝা যায় যে মানুষ কতটা ভালো হতে পারে। এবং আমাদের সাবেক পুলিশ কমিশন, বর্তমান অতিরিক্ত IGP আমাদের মাহবুবুর রহমান BPM PPM স্যার, এবং সেই সাথে আমাদের অতি সম্ভবত বর্তমানে DIG স্যার মাসুদুল হাসান স্যার, তো ওই মানুষগুলো আমার জীবনের এখনও পর্যন্ত সর্বোচ্চ জায়গার মানুষ এবং তাদেরকে দেখেই কিন্তু আমি আমার পথ চলার পথ ইন্সপিরেশন পাই। সো আমি এই ডিপার্টমেন্টকে খুবই ভালোবাসি, আমার খুবই ভালো লাগার একটি জায়গা। এবং এই মিজানুর রহমান আজহারি হুজুর, উনি কিন্তু আজহার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে, বিদায় ওনার নামের শেষে আজহারিটা
টাইটেলটা যুক্ত হয়। তেমনি আমি আমার 18 বছরের ক্যারিয়ার আমি পুলিশে শেষ করেছি এবং মন থেকে এখনও ভালোবাসি, এবং যদিও ডিপার্টমেন্টে এই সমস্ত ব্যস্ততা এবং কার্যক্রমের কারণে না থাকা হয়, তারপরও নামের শেষে কিন্তু পুলিশটা থেকেই যাবে। এই জন্য আমি মন থেকে ভালোবাসি এবং শুকরিয়া আদায় করি, এবং ডিপার্টমেন্টের প্রতি এখনও ভালোবাসাটা থাকবে এবং শেষ পর্যন্ত থাকবে, কারণ আমাদের দেখে অনেক মানুষ ইন্সপায়ার পেয়েছে এবং ভালো কাজ করবে। ভালো কাজের অনেক সহকর্মী রয়েছে, তো অনেক উইলিশার রয়েছে, সবসময় পুলিশের প্রতি মঙ্গল কামনা থাকবে এবং মনের ইন্সপিরেশনের জায়গাটা অবশ্যই পুলিশ থাকবে। পুলিশ কখনোই আমার মন থেকে বিচ্যুত হবে না। অ্যাজ ইউজুয়াল আমি যদি করতে না পারি, সেখানে যদি আমি সময় দিতে না পারি, আসলে আমার একটি বেয়ারিজদের জন্য হাসপাতাল কিংবা সুদূরপ্রসারী চিন্তাভাবনা রয়েছে, সরকারি হোক বেসরকারি হোক। এই সুদূরপ্রসারী মানবতার মুক্তির জন্য, মানবতার কল্যাণের জন্য আমার মনের মধ্যে যেটা সেটিং হয়ে গেছে, তো সেই লক্ষ্যেই কিন্তু আমি আগাচ্ছি। তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমার এই ছোট্ট চাকরিটি এই আমার এই স্বার্থের চেয়ে, এই যে বেয়ারিশ রাস্তায় এই আমার দুই পাশে যে আপনারা দেখেছেন যে বেয়ারিশ মানুষরা শুয়ে রয়েছে মৃত্যুর সাথে, একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে যারা পৌঁছে গিয়েছে, এরকম অসংখ্য মানুষ ম্যাগট হয়ে শরীর পচে গলে ড্রেনে ডাস্টবিনে পড়ে রয়েছে, তাদের জীবনের স্বার্থে কিংবা তাদের স্বার্থে আমার এই ক্ষুদ্র জলাঞ্জলি কিংবা আমার এই ক্ষুদ্র আত্মত্যাগ। তো এই জন্য সবাই সহায়তা কামনা করছে, স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি সকল মিডিয়াকর্মী ভাইদেরকে যারা গতকাল থেকে আজকে পর্যন্ত যারা সাপোর্ট করে যাচ্ছেন, এবং অল ভিউয়ার্স যারা আমাকে ভালোবাসেন। ফেসবুকে এখনও পর্যন্ত আমি খুব একটা বেশি নেগেটিভ কমেন্ট পাইনি। মানুষ আমরা মাত্রই ভুল, আমাদের যদি কোনো ছোটোখাটো ভুল থাকে আপনারা আমাদেরকে অবশ্যই এটা ওয়াকিবহল করবেন, আমরা এটা সেটা শুধরে নিব এবং সুন্দর জীবন গড়ার চেষ্টা করব। তবে বেয়ারিশদের কল্যাণে আমাদেরকে আমরা উৎসর্গ করেছি, আমি এখানে আমার সাথে অনেক এখন স্বেচ্ছাসেবীরা রয়েছে আলহামদুলিল্লাহ, সবাইকে নিয়ে যাতে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি। এবং সবসময় পুলিশের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সবসময় থাকবে, এবং আমি মন থেকে আই রেসপেক্ট ইউ বাংলাদেশ পুলিশ। এবং পাশাপাশি এই পুলিশের জন্যই কিন্তু এতটুকু আপনারা অনেকেই আমাকে চিনেন জানেন, সেই জায়গাটা যাতে কখনো ম্লান না হয়, এজন্য ব্যক্তির দায় কখনো যাতে প্রতিষ্ঠানের দিকে না যায়। প্রতিষ্ঠান সবসময় আমাদের প্রাণের প্রতিষ্ঠান, বাংলাদেশ পুলিশ যাতে ভালোবাসার জায়গা থাকে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। না আসলে এটা হচ্ছে কি, যে কোনো একটা ফোর্সেস বাহিনীর একটা রুলস ডেকোরেশন ডেকোরম রয়েছে, তো এই ভিত্তিতে ওনারা এটা করেছে, এটা অযৌক্তিক কোনো কিছুই নয়। তবে এটা এভাবে হতে পারতো যে আমি যখন অ্যাপ্লাইটেড করেছিলাম তখন সেটা হয়তো আমলে নিলে আরেকটু সুন্দর হতো, বিদায়টা একটু মানে ফুল দিয়ে সুন্দর মতো যায় না, আমরা তো সেরকমই চাই, কিন্তু হয়তো আমি আমার ব্যস্ততা এবং বিজির কারণে আমি লেগে থাকতে পারি নাই এই মানে অব্যাহতির কাগজপত্র নিয়ে, আমি শুধু দিয়েই শেষ। এরপরে আমার হয়তো আরও অনেক দায়িত্ব ছিল যেটা আমি ঠিকমতো পালন করতে পারি নাই, এবং ওনাদেরও যারা এই কার্যক্রমের সাথে যুক্ত অনেক ধরনের কাজ, ওনারা ব্যস্ত থাকে বিদায়, ইমার্জেন্সি যে আমারটাই করতে হবে এমন কোনো কথা নেই। সো এখানে আসলে একটা ভুল বুঝাবুঝি কাজ হয়েছে যে আমারও এটা লেগে থাকা উচিত ছিল এই অ্যাপ্লাইটেড করার পরে, আর ওনাদের যদি হয়তো বা সেরকম সুযোগ ছিল না, ছিল বা কাজের ব্যতিব্যস্ততা ছিল বিদায়, ওনারাও সেটা দ্রুত আমলে নিয়ে কাজ হয়তো সারতে পারে না, এই জন্য আমি ওনাদের কোনো দায় দিচ্ছি না। এটা আসলে অ্যাজ ইউজুয়ালি কাজের প্রসেসে বিলম্ব হতেই পারে। তবে আমি যখন এখানে 71 দিন যখন আমি অসুস্থ হয়েছিলাম বা আমি আর আমার কাজের পরিধির কারণে যেতে পারছিলাম না, এরপর যখন কুমিল্লা পোস্টেড হয় সেখানে আমি আর যখন যাচ্ছি না তখন মনে করছি যে না, আরও একবার গিয়ে জয়েন করে আমি আমার অ্যাপ্লিকেটেডটা আবার উপস্থাপন করি, এবং দেন কুমিল্লাও আমি আবারও আমার অনুপস্থিতির পরে জয়েন করেছি, এবং আবারও আমি আমার যে প্রত্যয়ন বা যে আমি চলে যাচ্ছি বা অবসরে যেতে চাচ্ছি স্বেচ্ছায় সজ্ঞানে, সেই দরখাস্ত কিন্তু আমি আমাদের পুলিশ সুপার বরাবর কুমিল্লাতে সেটা আমরা দাখিল করেছি, আমি নিজে গিয়েছি এবং পুলিশ সুপার মহোদয়ের নিকটও আমি গিয়ে আমার বিষয়টি সম্পূর্ণ তুলে ধরেছি, এবং স্বেচ্ছায় ভালোভাবে যাতে বাকি জীবন বেয়ারিশদের কল্যাণে নিয়োজিত থেকে কাজ করতে পারি, সেজন্য স্বেচ্ছায় অব্যাহতি সকল কিছু আমি ওইখানে সম্পন্ন করেছিলাম। তারপরেও আসলে আবারও বলছি যে অ্যাজ ইউজুয়াল রুলস যেটা লেন্দি প্রসেসের কারণে হয়তো দেরি হয়ে যায়, আর ওই দেরিটাই তারা কর্তৃপক্ষ সেটাকে ওই যে চাকরি থেকে অব্যাহতির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে আর কি। তো যা হোক, আমার এটাতে কোনো ব্যক্তিগত আক্রোশ রাগ দুঃখ ক্ষোভ অভিমান কিছুই নেই, এটা ওনাদের লিগ্যাল প্রসেস, ওনারা যেটা করতে চাইছে সেটা হয়েছে, আর আমার জায়গা থেকে আমি যে কারণে চাচ্ছিলাম না বা পাচ্ছিলাম না
সেই কারণটার কারণে আমি হয়তো অনুপস্থিত ছিলাম। তো যাই হোক, আমি অনুপস্থিত হয়ে যে বাড়িতে ঘুমাইছি কিংবা অন্য কোনো বাজে কাজ করছি, দেশদ্রোহী কাজ করছি, তা কিন্তু না। আমাকে আপনারা সোশ্যাল মিডিয়াতে সরব পেয়েছেন সম্পূর্ণ সময়টা জুড়ে, এবং পুরো সময়টা জুড়ে বেয়ারের মানুষের কল্যাণে আমি আমার আত্মনিয়োগ করেছি, এবং এটা একটি ভালো ইতিবাচক দিক থেকে আমি কাজগুলো করেছি, সেটা আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার যারা ভিউয়ার রয়েছেন আপনারা সবাই সাক্ষী। তো আসলে আমি একটি ভালো কাজের জন্য আরেকটি ভালো কাজকে বিসর্জন দিয়েছি, তবে দুটিই আমার কাছে খুবই প্রিয়। আমি নিজেও ব্যক্তিগতভাবে খুবই স্যাড যে আমি আমার প্রিয় বাহিনী থেকে আমার এই বেয়ারিশদের মানুষের কল্যাণের জন্য আমি নিজকে দূরে সরিয়ে নিচ্ছি, এজন্য আমি ব্যক্তিগতভাবেও দুঃখিত, তারপরেও ভালোবাসার জায়গাটা সবসময় থাকবে। হ্যাঁ, আসলে ওনারা যে সিদ্ধান্ত নিয়েছে এটি একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিয়মতান্ত্রিক অফিসিয়াল সিদ্ধান্ত, এটাতে অবশ্যই আমি গৃহীত হোক আমিও চাই। এটাতে আমার কোনো ব্যক্তিগত ধরনের কোনো কারণ দর্শানোর কোনো কিছু আমি দেখছি না, আমি এটা সাদরে গ্রহণ করেছি, এবং যেটা বিধিমালা অনুযায়ী হয়েছে এটা করা হয়েছে, এটাতে আমার কোনো ধরনের রাক্ষোভ অভিমান কিছুই নেই, এবং আমি সবসময় ভালোবাসার জায়গাটা আগের মতোই থাকবে, এবং যারা ভালোবাসছেন তারাও ভালোবাসবেন। আর আপিলের যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমি যদি আবার চাকরিটা ফেরত পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠতাম, যা আমার কোনো উদ্দেশ্য থাকতো, ইন্টেনশন থাকতো, তাহলে কিন্তু হয়তো আমি আবারও এটা ফেরত পাওয়ার জন্য, আসলে আমি স্বেচ্ছায় দরখাস্ত করেছি, অ্যাপ্লাইটেড করেছি, এবং যে আবেদনপত্র সেটা আবারও বলছি, আমি কর্ণফুলী থানাতে যখন আমাকে বদলি করে তখনই কিন্তু আমি আমার কাজের সুবিধার্থে আমি কিন্তু তখনই এটা দরখাস্ত করেছি, সিএমপিতেও করেছি, এবং উইথ আমি কিন্তু কুমিল্লা গিয়ে জয়েন করে পুলিশ সুপার মহোদয়ের কাছেও আমি সেটা দাখিল করেছি। সো আমি স্বেচ্ছা যেখানে অবসরের কাগজপত্র ইনক্লুড করেছি সেখানে আবার নতুন করে আপিল করার আমি মনে করি যে কিছুই না, শুধুমাত্র সকলের ভালোবাসার জায়গাটা থেকে বেয়ারিশ মানুষের কল্যাণে আপনাদের হয়ে আপনাদেরই প্রতিনিধিত্ব করে এই মানুষদের জন্য যাতে পুনরায় একদম ফাইনালি কিছু একটা করতে পারি, এজন্যই আমার এই অব্যাহতি। তো এখানে আমার ব্যক্তিগতভাবে কোনো আফিলে যাওয়া কিংবা আবার পুনরায় এটা রিভিউ করা এই ধরনের আমার কোনো ইচ্ছা বা আগ্রহ নেই। জি, আমাদের ফাউন্ডেশনটা হচ্ছে, যেমন আমাদের, আমি নাম বলতে চাচ্ছি না, আমাদের দেশে অনেক ফাউন্ডেশন রয়েছে, সেই ফাউন্ডেশনগুলো যেরকম অফেনলি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ শওকত নগদ নাম্বার দিয়ে মানুষের সহায়তা নিয়ে চালাচ্ছে, তো আমি আসলে আমাদের যে কোথায় আমাদের কাগজটা দাও তো একটু, তো আমাদের যে সংস্থা বা সংগঠন, যে আমাদের যে বেয়াবাড়ির সেবা ফাউন্ডেশন যেটা রয়েছে, এটা কিন্তু আমরা গভর্নমেন্ট রেজিস্টার্ড ভুক্ত, এখানে কিন্তু আমাদের কাগজপত্র সব কিছু আছে, আমাদের চেয়ারম্যানের কাগজপত্র, আমাদের সংস্থার কাগজপত্র সব কিছুই কিন্তু এখানে আছে, গভর্নমেন্ট অ্যাপ্রুভেটেড অ্যান্ড রেজিস্টার্ড। সো আমরা অন্যান্য, আমাদের সুযোগ থাকলেও আমরা গড়ে যে ফেসবুক ইউটিউব কিন্তু সোশ্যাল মাধ্যম কিংবা অফেনলি গিয়ে যে পয়সা উঠিয়ে যে স্বাভাবিক যে মানবিক কাজগুলো সেগুলো করা, সেগুলো থেকে আমরা বিরত রয়েছি, আমরা এই ধরনের কোনো কাজই করি না। আমাদের পার্সোনালি 20-25 জন আমাদের উইলিশার কিংবা আমাদের উপদেষ্টা মণ্ডলী রয়েছে, দেশের বাহিরের বা দেশের ভিতরে 2-1 জন রয়েছে, ওনাদের সাথে আমরা মান্থলি মিটিং করি, এবং ওনাদের ব্যক্তিগত জাকাত এবং ব্যক্তিগত দানের অর্থ থেকেই আমরা আমাদের এই মানবিক কাজগুলো করে থাকি। আর ভিডিওতে প্রচারের উদ্দেশ্য হচ্ছে যারা স্পন্সর করেছিলেন তাদের টাকাটা সঠিকভাবে ব্যয় হয়েছে কিনা সেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরি, যে সঠিক লোকটা পেয়েছে কিনা এবং যিনি স্পন্সর করছে তার নিকট এটা শো হয়েছে কিনা, এটার জন্য আসলে আমাদের প্রচার করা ভিডিওগুলো, এবং এই আমাদের নির্দিষ্ট স্পন্সরের বাহিরে আমরা কোনো ধরনের টাকা পয়সা উঠিয়ে কোনো ধরনের কার্যক্রম, আমাদের এক যুগের যে মানবিক কার্যক্রম এখানে ভুলেও কখনো এই ধরনের কার্যক্রম করা হয়নি, এবং আশা আছে আদূর ভবিষ্যতে এটা করা হবে না। আমাদের যে সমস্ত ভিডিও আপনারা দেখেন ঘুরে ফিরিয়ে কিন্তু একই মানুষগুলোই কিন্তু স্পন্সর করে, এবং তাদের স্পন্সরে আমাদের এই কার্যক্রমগুলো চলে, এবং এখনও কিন্তু আমরা এই ঢালাওভাবে অন্যান্য যে বিভিন্ন প্রতিষ্ঠানের মতো আমরা কিন্তু মানুষ থেকে চাঁদা নিয়ে সেই চাঁদায় আমাদের প্রতিষ্ঠান চালায় না, আমাদের শুধুমাত্র বেয়ারিশ যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে 15-20-25 জনের মতো, সেই তাদের সমন্বয় করে কিন্তু আমরা আমাদের কাজগুলো পরিচালনা করে থাকি। তবে ছোট্ট একটা সুযোগ রয়েছে, কেউ যদি, যেহেতু আমরা হুইলচেয়ার প্রজেক্টটি সারা বাংলাদেশব্যাপী পরিচালনা করি, কেউ যদি 10টা হুইলচেয়ার দিতে চাইছে তাহলে কস্টিং খরচটা আমাদের, আমরা পৌঁছানোর খরচটা আমরা বিয়ার করি, আমরা সেটা গ্রহণ করি। কেউ যদি একটি মানুষের অপারেশনের দায়িত্ব নিতে চাইছে তার জাকাতের 10,000 টাকা দিয়ে, আমরা সেই টাকাটা গুনে তার হাতে তুলে দিয়ে ভিডিওটা কিন্তু তাকে পৌঁছে দিতে চাচ্ছি। কেউ যদি
ইন্ডিকেটেড করে যে মানে স্পেসিফিকলি যে আমি কোনো একটা সহায়তা করতে চাই সেক্ষেত্রে দেন আপনি নিজে এসে আমাদের মাধ্যমে যোগাযোগ করে সেটা করতে পারবেন। কিন্তু গডের সবাই থেকে যে চাঁদা নিয়ে কাজ করা এটা এখনও পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান করে না বা আদৌ ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা বা আগ্রহ আমাদের নেই। আর আমাদের যে 5-6 জন স্টাফ রয়েছে বেয়ারিশদের নিয়মিত গোসল করানো, পায়খানা পাশরা পরিষ্কার করা, ড্রেসিং করা, সেটা আমাদের 1-2 জন এটা কি বলে উপদেষ্টা মণ্ডলী রয়েছে, অ্যাডভাইজার রয়েছে। এই উপদেষ্টা মণ্ডলী অ্যাডভাইজারের ব্যক্তিগত অর্থায়নে কিন্তু তাদের বেতনটা চলে। এখানে বিন্দুমাত্র কোনো ধরনের সুযোগ নেই যে আপনার মানুষ থেকে টাকা নিয়ে আপনার তাদের চালাচ্ছেন, এই কথা বলার কোনোভাবেই 100% কারোর রাইট নেই এবং আমরা এটা করছি না। পার্সোনালি যদি কেউ আমাদের সম্পর্কে জানতে চায় আই উইল অ্যাগ্রি, আপনারা আসেন, বসেন, দেখেন এবং আমাদের কার্যক্রম সম্পর্কে জানেন। আমাদের পার্সোনালি আবারও বলছি যে অ্যাডভাইজার রয়েছে, 2-1 জন অ্যাডভাইজারের স্পন্সরে কিন্তু তাদের বেতনটা চলছে। বিহার সেবা ফাউন্ডেশনের যে সমস্ত এমপ্লয় রয়েছে যারা ড্রেসিং, যারা আদার অন্যান্য কাজের সাথে জড়িত এবং তাদের এই প্রতি মাসে কন্টিনিউয়াস যে বেতনটা, এই জুন থেকে তাদের বেতন 13,000 টাকা করে। এই পুরো টাকাটাই কিন্তু এই দীর্ঘ দুই থেকে তিন বছর যাবৎ যে আমাদের এমপ্লয় রয়েছে, আমাদের অ্যাডভাইজাররাই কিন্তু 2-1 জন অ্যাডভাইজার রয়েছে, ওনারাই কিন্তু এটা বিয়ার করে আসছে। এবং পাশাপাশি আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য আমরা যে একটি বেহারি হাসপাতাল ভবিষ্যতে করা, সেটাও কিন্তু মানুষ থেকে চাঁদা নিয়ে আমাদেরকে দেন, আমরা মানুষকে এই দেখভাল করব, এই ধরনের কোনো আগ্রহ বা ইচ্ছে নেই। ব্যক্তিগতভাবে কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো ওয়ে দাঁড় করিয়ে আর্নিং সোর্স তৈরি করে আমরা বেহারি হাসপাতাল পরিচালনার জন্য আমরা ওই ধরনের চিন্তাভাবনা এবং ওই ধরনের মনোভাব আমাদের রয়েছে যে ব্যক্তিগতভাবে চাঁদা উঠাইয়া বা গড়ে চাঁদা উঠাইয়া যে কাজ করা এটা কোনোভাবে পসিবল না। অতএব এটা নিয়ে যে শওকত ভাই কেন চাকরি ছেড়ে দিচ্ছে, উনি মনে অনেক টাকা পয়সা পাচ্ছে বা এই ধরনের কথা বলার কোনো সুযোগ নেই। আমরা দয়া করে এই ধরনের কথা থেকে আমাদের মনঃক্ষুণ্ণ করবেন না। যদি কেউ সরাসরি এই ধরনের কোনো মন্তব্য করতে চান দয়া করে আপনারা সরাসরি এসে করবেন, আদারওয়াইজ আমরা সরাসরি আপনার বিরুদ্ধে সাইবার অ্যাক্টে আমরা আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। তো এইভাবেই আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। জি ভাই, জি আসলে প্রথমেই বলছি যে আমি আমার এই বেয়ারিশদের সেবা করতে গিয়ে কাছ থেকে তাদের দেখেছি এবং বেশিরভাগ তারা দুনিয়া থেকে চলে যায় বিনা চিকিৎসায় এবং অবহেলায়। তো সেটা তো আমার বাবাও হতে পারতো, মাও হতে পারতো, বোনও হতে পারতো। সেই মানুষগুলোর জন্য যাতে আমরা কিছু একটা করতে পারি, সরকারি কিংবা বেসরকারি একটি হাসপাতাল দাঁড় করাতে পারি, অথবা যতদিন পর্যন্ত কোনো একটা একাডেমিক প্রতিষ্ঠান না হচ্ছে ততদিন পর্যন্ত অন্তত রাস্তায় বটগাছতলে হলো, এরকম বারান্দার নিচে হলেও আমরা সেবা কার্যক্রমটি চালিয়ে যেতে চাই। এবং আমাদের দেশের আমরা যাদেরকে ফলো করি, মাদার তেরেসা, তার ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তারপর আমাদের যে সিআরপির যে ভ্যালোরিয়ান টেইলর, যাদেরকে আমরা ফলো করি, ওনারাও কিন্তু খুব যে বেশি একটা অনেক বড় কিছু ছিল তা না, একজন নার্স ছিল, একজন সেবিকা ছিল, একজন কর্মী ছিল, সেখান থেকে কিন্তু আজকে সারা বিশ্ব চিনে। তাহলে আমরা কেন এত বেশি কাজ করে আমরা কেন আরও ভালো পর্যায়ে যেতে পারবো না এবং অন্যান্যদের মধ্যে এই মানবিক কার্যক্রমের ইন্সপিরেশন সৃষ্টি করতে পারবো না? আলহামদুলিল্লাহ আমাদের এই কার্যক্রমকে ইন্সপিরেশন নিয়ে এবং বাংলাদেশ পুলিশ বিভাগে, সেনাবাহিনী বিভাগে, ফায়ার সার্ভিস বিভাগে, আনসার বিভাগে, অনেক বিভাগে এখন এরকম মানবিক কার্যক্রম উদাহরণ হয়ে সৃষ্টি হচ্ছে। আমরা চাচ্ছি এরকম মানবিক কাজ দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়া, ফাইনালি বেয়ারেজদের জন্য একটি একাডেমিক কোনো কিছু একটা করা, এটাই। ধন্যবাদ।